চট্টগ্রাম নগরীর চাঁদগলকায় মোস্তফা মোর্শেদ প্রকাশ আকাশ নামের একজন চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। ইনসুলিনের সাহায্যে ডক্টর আকাশ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন চিকিৎসকরা। আকাশ চট্টগ্রামের চাঁদনাইল উপজেলায় বাংলাবাজারের বরকল এলাকায় মৃত আব্দুস সবুরের। তিনি MBBS শেষ করে FPS পড়ছিলেন। বৃহস্পতিবার 31 জানুয়ারি সকাল 6টার দিকে চাঁদগাঁও আবাসিক এলাকায় 2 নম্বর সড়কের 20 নম্বর বাড়িতে নিজের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত নায়ক মোহাম্মদ হামিদ। বৃহস্পতিবার রাত 4টার দিকে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ডক্টর মোস্তফা মোর্শেদ আকাশ। তিনি স্ট্যাটাসে নিজের স্ত্রীর একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা, ছবি ও SMS এর স্ক্রিনশট পোস্ট করেন। তিনি পোস্টে আত্মহত্যার জন্য নিজের বউকে দায়ী করেন, পাশাপাশি শ্বশুরবাড়িকেও দায়ী করেন তিনি। এরপর বৃহস্পতিবার ভোর 5টার দিকে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও আবাসিক এলাকায় ডি ব্লকের 2 নম্বর রোডের 20 নম্বর নিজ বাসায় শরীরে ইনসুলেশন পুশ করে আত্মহত্যা করেন তিনি। স্ট্যাটাসে তিনি বলেন, আমার সাথে তানজিল হক চৌধুরী মিতুর 2009 সাল থেকে পরিচয়, প্রচণ্ড ভালোবাসি ওকে। 2016 আমাদের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন আগে জানতে পারি, কিছুদিন আগে সুবন নামের চুয়েটের 2008 ব্যাচের এক ছেলের সাথে ও হোটেলে রাত কাটায়। আর কত কি লজ্জা লাগছে সব লিখতে। ততদিনে সবাইকে বিয়ের দাওয়াত দেওয়াও শেষ। আমাকে যেহেতু চট্টগ্রামের সবাই চিনে, তাই বিয়ে ক্যান্সেল করতে পারিনি লজ্জাতে। ওর মোবাইলে দেখি, ভাইবারে দেখতে পাই, মাহবুব নামের কুমিল্লা মেডিকেল কলেজ ব্যাচমেটের সাথে হোটেলে সেক্সের শত শত ছবি। আমি তো বেঁচে থাকতেও মৃত হয়ে গেলাম। তারপর ক্ষমা চাইল শবে বরাতের রাতে কান্না করে, পা ধরে, আর কখনো এমন হবে না, আমি ক্ষমা করে দিয়ে 1 বছর ভালোভাবেই সংসার করলাম। তারপরও দেশের বাইরে আমেরিকা গেলে মাঝখানে একবার ঈদ পালন করতে আসলো। তারপর 2018 আবার চলে গেল। আমার ফেব্রুয়ারি 2019 আমার USA যাওয়ার কথা। জানুয়ারি 2019 জানতে পারি ও রেগুলার ক্লাবে যাচ্ছে, মদ খাচ্ছে, প্যাটেল নামের এক ছেলের সাথে রাত কাটাচ্ছে। আমি বারবার বলছি, আমাকে ভালো না লাগলে ছেড়ে দাও, কিন্তু চিট করো না, মিথ্যা বলো না। আমার ভালোবাসা সবসময় ওর জন্য 100% ছিল, আমি আর সহ্য করতে পারিনি। তাই আমি বিচার করলাম আর আমি চিরশান্তির পথ বেছে নিলাম। তোমাদেরও বলছি, কাউকে আর ভালো না লাগলে সুন্দরভাবে আলাদা হয়ে যাও, চিট করো না, মিথ্যা বলো না। আমি জানি অনেকে বিশ্বাস করবে না, এত অমায়িক মেয়ে, আমিও এসব দেখে ভালোবেসেছিলাম। সবাই আমার দোষ দিবে সবকিছুর জন্য, তাই ব্যাখ্যা করলাম। আর আমার শাশুড়ি এর জন্য দায়ী, মেয়েকে আধুনিক বানাচ্ছে, একটু বেশি বানিয়ে ফেলেছে। উনি চাইলে এখনো সমাধান হতো। বারবার বলছি, ভালো না লাগলে আলাদা হয়ে যাও, চিট করো না, মিথ্যা বলো না, বিশ্বাস ভাঙিও না। দর্শক, এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।